হাই বন্ধুরা আজকে আমরা দেখব নতুন এটিএম কার্ডের জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে কীভাবে আবেদন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো প্রথমে আমরা একটা সাদা পেজ নেবো পেজটাকে দুদিক দিয়ে একটু এভাবে ভাঁজ করবো এবং মাথার উপরে একটু এভাবে ভাজ করে একটা মার্জিনের মতো করে নেবো নিয়ে আমরা লেখাটা শুরু করবো তো প্রথমে লিখব টু তারপরে দা ব্রাঞ্চ ম্যানেজার তারপরে আমি আপনাদের দেখানোর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সোদপুর ব্রাঞ্চ লিখেছি আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নামটা এখানে লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন এরপরে ডেট যে ডেটে আপনারা আবেদনটা লিখে ব্যাঙ্কে জমা করবেন সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে বিষয় বিষয়ে লিখবো নতুন এটিএম কার্ডের জন্য আবেদন বলে একটা দাড়ি দেবো এরপরে একটু নিচ থেকে লিখবো মহাশয় মহাশয়া আমি আমার পরে এই যে ডাকটা দিয়েছি এখানে আপনারা আপনাদের নাম লিখে দেবেন মানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা এখানে লিখে দেবে তারপরে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে যার নম্বর বলে এই যে ডাকটা দিয়েছি এখানে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন তারপরে লিখব কিন্তু এই অ্যাকাউন্টটি খোলার সময় আমি এটিএম কার্ড না নেওয়ায় বর্তমানে টাকা তোলার ক্ষেত্রে এবং অনলাইন লেনদেন করতে সমস্যার সম্মুখীন হচ্ছি বলে একটা দাড়ি তাই আমি চাইছি যে আমার এই সেভিংস অ্যাকাউন্ট থেকে একটি নতুন এটিএম কার্ড আমাকে প্রদান করুন যাতে আমি প্রয়োজনীয় লেনদেন সুষ্ঠুভাবে করতে পারি বলে একটা দাড়ি দেব। এরপর একটু নিজ থেকে লিখবো অতএব মহাশয় মহাশয়া আপনি আমার এই আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব আমাকে এটিএম কার্ডটি পাইয়ে দেবার ব্যবস্থা করে বাধিত করুন বলে একটা দাড়ি একদম সহজ বাংলায় এইটুকু লিখবেন এইভাবে লিখবেন লেখার পরে ধন্যবাদ আনতে এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবে আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপ বা থাম ইমপ্রেশন দেবেন আর এই সাইডে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলে এখানে আপনাদের নামটা আরেকবার লিখবেন অ্যাকাউন্ট নাম্বার বলে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন এবং মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এইভাবে আবেদনটা লিখে নিয়ে যাবেন আর যদি এর সাথে কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরস করে এই আবেদনের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ